সহজেই হয়ে গেল আমার ডিমের চপের রেসিপি। এটার ভেতরে কেমন হয়েছে আমি দেখাচ্ছি একটা ভেঙে। এটা এখনো গরম আছে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আনলিমিটেড কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ডিমের চপের রেসিপি। এর জন্য আমি নিয়েছি এখানে একটা ডিম। ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটা এখন মাঝ বরাবর আমি গোল করে করে কেটে নেব। ডিমটা আমার কাটা হয়ে গেছে, আমি এখন অন্যান্য উপকরণ রেডি করব। আমি একটা বাটি নিয়েছি, এখানে আমি দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেব, ধনিয়া পাতা কুচি। এগুলো এখন আমি ভালোভাবে মেখে নেব। আমি দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা, পেঁয়াজের মিশ্রণটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দেব, এটা আতপ চালের গুঁড়া নিয়েছি আমি, আর 3 চামচ বেসন, এগুলো ভালোভাবে মেশাবো। মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে, আমি এখানে পানি দেইনি। আপনাদের যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে পানি অ্যাড করবেন, আমার পানি ছাড়াই হয়ে গেছে। এখন আমি সবগুলো বানিয়ে নেব। হাতে আমি তেল মেখে নিয়েছি, এখন চপটা গোল করে বানিয়ে নেব। এভাবে চপটা করে ছড়িয়ে দিতে হবে। এর মাঝ বরাবর আমি এখন ডিমটা দিয়ে দেব, এভাবে মুড়িয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। চপগুলো আমার বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি চপগুলো ছেড়ে দেব। এই পর্যায়ে চুলার আছে আমি লোতে করে রেখেছি, চপগুলো হাই হিটে ভাজতে যাবে না, এতে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। চপগুলো এখন উল্টিয়ে দেব, হয়ে গেছে আমার ডিমের চপ। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। এগুলো আমি এখন উঠিয়ে নিব। সহজেই হয়ে গেল আমার ডিমের চপের রেসিপি। এটার ভেতরে কেমন হয়েছে আমি দেখাচ্ছি একটা ভেঙে। দেখুন এটার ভিতরে কেমন হয়েছে। এটা এখনো গরম আছে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি রেসিপিটি ভালো লাগছে, ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।